বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের জন্য কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে বিষয়গুলি হলো, প্রথম বিষয় আমাদের যে জাতীয় শিক্ষানীতি 2020 লাগু হয়েছে এবং সেই সম্পর্কে আমাদের পশ্চিমবঙ্গ সরকার একটা কমিটি তৈরি করেছিল এবং সেই কমিটি থেকে যে তথ্যটা বেরিয়ে এসছে, মানে তারা কোন কোন বিষয়গুলোকে অপছন্দ করছে সেই বিষয়ের খসড়া লিস্ট প্রস্তুত কিন্তু করেছে এবং তারা যথারীতি পাঠিয়ে দিয়েছে মন্ত্রকের কাছে যে এই বিষয়ে আপত্তি রয়েছে আমাদের জাতীয় শিক্ষানীতিতে। সেই বিষয়গুলো কী কী, তার মধ্যে কিছু অংশ আমরা জানব। দ্বিতীয়ত, যেটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে স্কুল খোলা নিয়ে এই মুহূর্তে কী ভাবছে আমাদের সরকার। তিন নম্বর আর একটা বিষয়, যে এবছর পলিটেকনিকে ভর্তি হচ্ছে সম্পূর্ণ পরীক্ষা ছাড়াই, অর্থাৎ মার্কসের ভিত্তিতে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ যারা করেছো তারা কিন্তু পলিটেকনিকের বিভিন্ন ট্রেডে ভর্তি হতে পারো। এই সম্পর্কে যাবতীয় বিষয় এবং কত তারিখ পর্যন্ত ভর্তির লাস্ট ডেট রয়েছে সেই নিয়ে। অতএব শুরু করা যাক আজকের মূল আলোচনা পর্ব। প্রথমে যেটা রয়েছে, শিক্ষানীতি নিয়ে মন্ত্রীকে রিপোর্ট। সূত্রের খবর, 40টি আপত্তির জায়গা তুলে ধরেছে ওই বিশেষজ্ঞ কমিটি। তার মধ্যে স্কুল শিক্ষা যেমন আছে সেরকম আছে উচ্চশিক্ষার আপত্তির জায়গাও। অর্থাৎ যে শিক্ষানীতিতে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে তার মধ্যে কিছু কিছু বিষয়ে কিন্তু আপত্তি তুলে ধরেছে আমাদের বিশেষজ্ঞ কমিটি, অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যে যে বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল সেই কমিটিরা কী বলছে। জাতীয় শিক্ষানীতি নিয়ে তাদের আপত্তির জায়গাগুলো লিখে 76 পৃষ্ঠার রিপোর্ট শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে পেশ করলো বিশেষজ্ঞ কমিটি। শিক্ষামন্ত্রী রিপোর্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেবেন। সম্প্রতি কেন্দ্রের জাতীয় শিক্ষানীতি নিয়ে সরবায় রাজ্য সরকার। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দাবি, শিক্ষা যৌথ তালিকাভুক্ত হওয়া সত্ত্বেও কেন্দ্র রাজ্যের সঙ্গে কোনো আলোচনা না করেই এই নীতি তৈরি করেছে। এই নীতি খতিয়ে দেখে তার আপত্তির জায়গাগুলোতে তুলে ধরতে রাজ্য সিলেবাস কমিটির চেয়ারম্যান অভিক মজুমদার সহ 6 সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি তৈরি করা হয়েছিল। বিভিন্ন শিক্ষক সংগঠনকেও এই জাতীয় শিক্ষানীতি নিয়ে মত দিতে বলা হয়। 15 আগস্টের মধ্যে এই রিপোর্ট পেশ করার কথা ছিল বিশেষজ্ঞ কমিটির এবং আজ সেই 15 আগস্ট। অতএব আজকের দিনেই কিন্তু সেই রিপোর্ট বিশেষজ্ঞ কমিটিরা যথারীতি পেশ করেছেন। পরের খবরে যেটা বলছে, সূত্রের খবর, 40টি আপত্তির জায়গা তুলে ধরেছে ওই বিশেষজ্ঞ কমিটি। তার মধ্যে স্কুল শিক্ষা যেমন আছে সেরকম আছে উচ্চশিক্ষায় আপত্তির জায়গাও। রিপোর্টে বলা আছে, নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সেমিস্টার সিস্টেম নিয়ে যা বলা আছে তা পরিষ্কার নয়। মাধ্যমিক পরীক্ষা থাকবে, থাকলে কিভাবে থাকবে না তুলে দেওয়া হবে তাও পরিষ্কার নয়। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা বিভিন্ন বিষয় নিয়ে পড়তে পারবে বলা হয়েছে, কিন্তু স্কুলগুলিতে তার পরিকাঠামো কিভাবে তৈরি হবে সে কথা বলা হয়নি বলে ওই রিপোর্টে বলা হয়েছে। প্রথম শ্রেণীর আগে 3 বছর বয়স থেকে যে স্কুলে পড়ানো হবে তার জন্য যে বিপুল সংখ্যক শ্রেণীকক্ষ লাগবে ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক লাগবে তার পরিকাঠামো তৈরি করা কিভাবে এত অল্প সময়ে সম্ভব হবে সে প্রশ্নও তুলেছে বিশেষজ্ঞ কমিটি। উচ্চশিক্ষায় কলেজগুলিতে যে প্রতি বছর ডিগ্রি দেওয়া হবে তা আমাদের দেশে চাকরি পাওয়ার ক্ষেত্রে কতটা কার্যকরী হবে সে প্রশ্নও তোলা হয়েছে বলে সূত্রের খবর। উচ্চশিক্ষার গবেষণা জায়গাগুলিতে একাধিক আপত্তির কথা জানান বিশেষজ্ঞরা। বাংলাকে ধ্রুপদী ভাষার তকমা না দেওয়ায় রিপোর্টে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অর্থাৎ বাংলা ভাষা কিন্তু মেইন ভাষা হিসেবে পরিগণিত হচ্ছে না, এটা কিন্তু একটা মানে বিশাল বড় ধাক্কা যেটা আমরা বাঙালি মিডিয়াম, অর্থাৎ আমরা বাংলা মিডিয়ামের ছাত্ররা যারা রয়েছি তাদের কাছে। চলে যাবো এবার আমাদের পরবর্তী যে জায়গাটা রয়েছে, স্কুল খোলার বিষয়টা। স্কুল খোলার সম্ভাবনা নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের জন্য মানবিক উদ্যোগ। স্নাতক স্তরে ভর্তি নিয়ে সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ার পর এবার পলিটেকনিকও ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য। অর্থাৎ এখানটায় যে খবরটা পাওয়া গেছে যে স্কুল খোলা নিয়ে এ মাসে তো কোনো সম্ভাবনাই নেই, পরের মাসে যাই হোক একটা ভাবনা চিন্তা করা হবে, যেটা 5ই সেপ্টেম্বর আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন সেই ভাবনা চিন্তার পরে এই ব্যাপারটা নিয়ে ভাবনা চিন্তা করা হবে। এই মুহূর্তে তো খোলার কোনো সম্ভাবনা নেই, পরে সেটা ভাবা হচ্ছে। যাই হোক, তারপরে যেটা বলছে, পলিটেকনিকে ভর্তি নিয়ে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য। একদিকে দিল্লি যখন জানিয়েছে গোটা দেশে স্নাতক এবং স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেওয়া হবে, সেখানে ফের অন্য ভূমিকা নিল রাজ্য সরকার। করোনা পরিস্থিতিতে যে কোনো পরীক্ষা বাতিল করা হয়েছে রাজ্যে। তোমরা জানো যে এর আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছে, তাছাড়াও অন্যান্য যে বিভিন্ন পরীক্ষাগুলো ছিল সেই বিভিন্ন পরীক্ষাগুলোও কিন্তু বাতিল করা হয়েছে। তো এই মুহূর্তে আমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটা জেক্স প্যাকলিকেশনের পলিটেকনিকের ব্যাপার ছিল, তো সেই পলিটেকনিক পরীক্ষার জন্য কিন্তু অনেকে যথারীতি অ্যাপ্লিকেশন করেছে। তো যাই হোক, রাজ্য সরকার কিন্তু বিজ্ঞপ্তি জারি করে এটাও বাতিল করেছে এবং আর রাজ্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে পলিটেকনিকে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে না চলতি বছরে। অর্থাৎ স্পষ্টভাবে সম্পূর্ণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে জানানো হয়েছে যে পলিটেকনিকে ভর্তির যে পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটা এবছর নেওয়া হবে না। তাহলে কীভাবে হবে ভর্তি? শুধু তাই নয়, প্রবেশিকা পরীক্ষার পরিবর্তে মাধ্যমিক পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে অনলাইনে কলেজে ভর্তি হতে পারবে পড়ুয়ারা। জানানো হয়েছে যারা আগেই আবেদন করেছে তাদের নতুন করে আর আবেদন করতে হবে না। বোঝা গেল কি বললাম? যারা আগের বছর অ্যাপ্লিকেশন করেছিল তাদের নতুন করে আবেদন করা লাগবে না, কিন্তু যারা এবছর মাধ্যমিক পাশ করেছো তারা কিন্তু আবেদন করতে পারো, বা যাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ রয়েছে তারা কিন্তু তাদের মাধ্যমিকের রেজাল্ট বা মাধ্যমিকের মার্কস দেখিয়ে তোমরা আবেদন করতে পারো।
কিছুই লাগবে না, জাস্ট আবেদন করলেই হবে, পাশ মার্ক থাকলে আবেদনটা করা যায়, আর যদি চান্স পেয়ে যাও তো সেটা তো বিশাল ব্যাপার। তো যাই হোক, আমরা চলে আসি, মানে চান্স পেলেই কিন্তু খুব ভালো, বিশেষ করে এই মুহূর্তে যা বাজার, পলিটেকনিকের খুবই সুন্দর একটা বাজার রয়েছে। তো যাই হোক, আগামী 31 আগস্ট পর্যন্ত ছাত্রছাত্রীরা পলিটেকনিকে ভর্তির জন্য ওয়েবসাইটটা দেখে নাও, www.ebsctee.co.in ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবে। অর্থাৎ যে ওয়েবসাইটটা দেওয়া হলো, এই ওয়েবসাইটের মাধ্যমে 31 আগস্ট পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। এটা কিন্তু একটা মূল খবর। তো এই খবরটা কিন্তু মানে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, যারা পলিটেকনিক নিয়ে ভাবছো, যারা অ্যাপ্লিকেশন করে দিয়েছো, তাদের কিন্তু অ্যাপ্লিকেশন আর নতুন করে করা লাগবে না। যাই হোক, চলে আসি পরের যে নিউজটা রয়েছে। তো বিভিন্ন কোনো শিক্ষা প্রতিষ্ঠানের খোলার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই, রাজ্য সরকার এরকমই একটা ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞদের সঙ্গে বিভিন্ন কথাবার্তা বলে, এবং বিশেষজ্ঞদের কথায় রাজ্য সরকার এই মুহূর্তে কোনোভাবেই ছাত্রছাত্রীদের জীবন বিপন্ন হতে দেবে না বা এরকম কোনো সিদ্ধান্ত নেবে না যাতে করে ছাত্রছাত্রীদের ক্ষতি হয়। প্রয়োজনে অনলাইনে শিক্ষা ব্যবস্থা আবার নতুন করে কীভাবে শুরু করা যায় এই বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার। আরও একটা যেটা ব্যাপার রয়েছে যে কলেজে ভর্তি ফি নিয়ে, এটা নিয়ে আমি এর আগেও আলোচনা করেছি, তবুও আমি আবারও বলছি যে আমাদের এই পরিস্থিতিতে অর্থাৎ কোভিড পরিস্থিতিতে কিন্তু যেহেতু মানুষের হাতে অর্থনৈতিক একটু সংকট সৃষ্টি হয়েছে, যার জন্য কিন্তু আমাদের রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এবছরের জন্য শুধুমাত্র ভর্তি ফি নয়, ফর্ম ফিল আপ বা অন্য কোনো কিছুর ক্ষেত্রে পড়ুয়াদের কাছ থেকে কোনো প্রকার কোনো রকম টাকা পয়সা কিন্তু নিতে পারবে না, একদম পুরো সম্পূর্ণভাবে অর্ডার জারি করে করা হয়েছে। এবার যারা ভর্তি হয়ে গেছে তাদের জন্য সেরকম কোনো নির্দেশিকা এ পর্যন্ত বেরোয়নি, আর বেরোলে আমি অবশ্যই জানিয়ে দেবো, বা বিভিন্ন কলেজ থেকে সেটাকে রিফান্ড করার একটা প্রক্রিয়া চলছে বিভিন্ন ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে সেই কলেজগুলো থেকে। তো এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং আমাদের সরকারের একটা খুব গুরুত্বপূর্ণ সদিচ্ছার ব্যাপার কিন্তু এই জায়গাটা প্রস্ফুটিত হয়েছে। তো এই হলো আজকের আলোচনা। তো আলোচনাটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যারা চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম, ধন্যবাদ।